মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন, নো ইয়োর স্ট্যাটাস, এই থিম নিয়েই এবছর পালিত বিশ্ব এইডস দিবস। এইডসের সাথে যুঝতে হলে কথা বলুন প্রাণ খুলে, দ্বিধা ছাড়ুন, প্রশ্ন করুন, সঠিক জানুন, নিরাপদে থাকুন। 1992 থেকেই মানুষের সুস্থতা কামনায় পালিত হচ্ছে এইডস দিবস। প্রতি বছরের মতো এবারেও বিশ্ব এইডস দিবস উপলক্ষে শনিবার সকাল থেকেই রিবন পরে ফেস্টুন ব্যানার হাতে জনসচেতনতামূলক পদযাত্রায় সামিল হলেন স্কুল পড়ুয়া থেকে স্বেচ্ছাসেবী সংগঠন, স্বাস্থ্য দপ্তর কর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠান সদস্যরা। জেলা এইডস নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সংস্থার পক্ষ থেকেই বিশেষ ট্যাবলো পরিক্রমা করল শহর। এইচআইভি সংক্রমণ এবং প্রতিরোধ বিষয়ে সচেতনতা বোধ বৃদ্ধিতেই উৎসাহের সাথেই সামিল হলেন সকলেই। আজকের দিনে আমাদের যে মেইন মোটো হবে সেটা হচ্ছে নো ইয়োর স্ট্যাটাস, মানে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। এখনকার সমাজে চট করে কিন্তু কেউ এইচআইভি টেস্ট করতে আমরা যাই না, সেই জায়গাটা থেকে আলোকিত করব যে এটা কোনো লজ্জার বিষয় নয়, এটা যেহেতু একটা রোগ তার চিকিৎসাও আছে, আর চিকিৎসার আগে সেটাকে কন্ট্রোল করতে হবে যাতে কেউ সেটাকে অ্যাফেক্টেড না হয়ে পড়ে। কারণ কোনো জিনিস হয়ে যাওয়ার পর আমাদের হাতে আর কিছু করার থাকে না, তাই যেটা সাথে না হয় সেটা যাতে কন্ট্রোল করার আমরা বিভিন্ন রকম পদ্ধতি আছে। আমরা যাতে চিকিৎসালয়ে গিয়ে ব্লাড টেস্ট অ্যাটলিস্ট করিয়ে নিই বছরে একবার হোক বা রুটিনলি কোনো এভাবে, কারণ আমরা জানি না যে কখন কীভাবে আমাদের মধ্যে জীবনীটা ঢুকে যেতে পারে। তো সেই জিনিসটা যাতে আমরা জানতে পারি সেটাই আমরা সমাজকে একটু বার্তা পৌঁছানোর চেষ্টা করব। র্যালিটা প্রত্যেকবারই হয়, আমরা প্রত্যেকবারই এখানে অংশগ্রহণ করি। তো আমাদের ক্ষুদিরাম পাঠাগার, শহীদ ক্ষুদিরাম পাঠাগার থেকে আমরা সকলে এই র্যালিতে অংশগ্রহণ করি এবং ভীষণ ভালো লাগে। আর আজকের দিনটা আরও মানে মহত্বপূর্ণ করে তোলা হয়। সবাইকে এটাই বলবো যে এইচআইভি যেন আগে থেকে পরীক্ষা করা বা সুস্থ থাকে মানুষে, হ্যাঁ আগে যেন বিয়ের আগে যদি পরীক্ষাটা করানো হয় তাহলে খুবই ভালো হয়। শহর বহরমপুর জুড়ে এই পদযাত্রা পরিক্রমা করে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে আয়োজিত পদযাত্রায় পা মেলান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য দপ্তর এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্তারাও। আজকের দিনটা এটা আমরা 1992 থেকেই ভারতবর্ষে পালন করে আসছি। এটা হচ্ছে বিশ্ব এইডস দিবস উপলক্ষে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, সকলেই আমরা একটা রিবন পরেছি। এটা হচ্ছে সারা পৃথিবীর মানুষ আজকে এই রিবনটা পড়বে, পরে মানুষকে এইডস সম্বন্ধে জানার সুযোগ করে দেবে। কারণ এইচআইভিটা মানুষের মধ্যেই থাকে আর এটা মানুষের মধ্যেই পাওয়া যায় আর মানুষই এটা প্রিভেন্ট করতে পারে। সেই কারণে এই সচেতনতা বাড়ানোর দরকার আছে। এই সচেতনতা যাতে মানুষের মধ্যে থাকে তাই প্রতি বছর একটা দিন নির্দিষ্ট, এই 1 ডিসেম্বর আমরা আজকে সবাই মিলে বেরিয়েছি। বিভিন্ন স্কুল কলেজ সংগঠন অফিস সংগঠনগুলো আছে, তারা আমরা একসঙ্গে মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দেবো যে এইচআইভিকে জানুন এবং আপনার মধ্যে এইচআইভি ইনফেকশন হওয়া আছে কিনা সেটা স্ট্যাটাসটা জানুন। মানুষের অজান্তেই এইচআইভি ভাইরাসের প্রকোপ মারণ রোগে পরিণত হচ্ছে। মানুষের মনে সচেতনতা বোধ জাগিয়ে তুলে এইডস মুক্ত সমাজ গড়ে তোলাই হোক সকলের প্রতিজ্ঞা। আজ 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এইডস যে মারণ রোগ এবং ভাইরাস ঘটিত রোগ, এটাকে প্রতিরোধ এবং প্রতিহত করার জন্য লোককে সচেতন করা আজকে এই এই দিনের যে মূল উদ্দেশ্য। জনসাধারণের উদ্দেশ্যে একটাই বার্তা যে এইডস এটা ভাইরাস ঘটিত রোগ। একজন এইডস আক্রান্ত মানুষের দেহ থেকে যদি তার দেহের রস, সেটা রক্তরস বা অন্য কোনো রস হতে পারে, সেটা যদি একজন সুস্থ মানুষের দেহে প্রবেশ করে তাহলেই তিনি এইডস আক্রান্ত হতে পারেন। এবং এই প্রবেশ করার যে মাধ্যমগুলো হচ্ছে, যেমন রক্ত সঞ্চালনের মাধ্যমে হতে পারে বা আমাদের রাজ্যে আছে, জেলায়ও কিছু কিছু জায়গায় আছে যে যারা একই সিরিঞ্জ এবং সুচ ব্যবহার করে যে ড্রাগ নেন সব নেশার জন্য, বা অনেক লোকই আছে যে অপরিচিত যৌনসঙ্গী বা একাধিক যৌনসঙ্গীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, এর মাধ্যমে এইডস ছড়ায়। এবং এইডস মানুষ যদি একবার এইডসে আক্রান্ত হয়, তিনি যদি এইডস আক্রান্ত কি না তিনি যদি এটা না জানেন, বা তাহলে কিন্তু তার থেকে অন্য সুস্থ মানুষের দেহে এইডস ছড়ানোর ঝুঁকি আরও অনেক আচ্ছা বেড়ে যায়। তা আজ আমাদের এটাই সবার কাছে আবেদন যে যারা ঝুঁকিপূর্ণ জীবনযাপন করেন তারা নির্দ্বিধায়
আমাদের যে আইসিডিসি সেন্টারগুলো আছে, যেটা আমাদের মেডিকেল কলেজ, মহকুমা হাসপাতাল, সুপার স্পেশালিটি হসপিটাল, আমাদের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এবং আমাদের ব্লক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে আসুন, সেখানে আপনার রক্ত পরীক্ষা করান এবং আপনি এইডস আক্রান্ত কিনা জানুন। যদি আপনি এইডস আক্রান্ত হন তাহলে বিনামূল্যে আমাদের চিকিৎসার ব্যবস্থা আছে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।